আসসালামু আলাইকুম, আমি রকিবা ব্লগ থেকে রকিবা বলছি। তো এই যে আজকে আপনাদের ভাইয়া গাছ থেকে পেঁপে পেরে দিবে, সে পেঁপে আজকে রান্না করব। এই যে পেঁপে পড়লো নিচে, হ্যাঁ এই যে আপনাদের ভাইয়া বাজারে যাচ্ছে, তো বললাম যে পেঁপে পেরে দিয়ে যাও, আজকে পেঁপে রান্না করব। তো এটা আপনাদের কাছে দেখাবো যে আমি পেঁপে কিভাবে রান্না করি। শুধু সূর্য না, যে পেঁপের কষ পড়ে, এই জন্য গাছ থেকে পেঁপে পাড়তে গেলে কষ লাগে চোখে, আবার ওই যে সূর্য তাকাইতেও পারতেছে না। এই যে এই যে আপনাদের ভাই পেঁপে পারছে, কয়েকটাই পারছে, তিনটা পেঁপে পাড়া হয়ে গেছে। এখন এই পেঁপে দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব, এটা আজকে আপনাদেরকে দেখাবো। না আর পারতে হবে না, থাক তিনটা পেঁপে অনেক। তো এই যে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম, পেঁপে এখন আমি কাটবো। তো আজকে গাছের পেঁপে রান্না করব। তো অনেকেই পেঁপে খেতে চায় না, কারণ অনেকেই বলে যে পেঁপে খাইতে ভালো লাগে না, পেঁপে স্বাদ হয় না। আজকে ওইটাই দেখাবো কিভাবে পেঁপে রান্না করলে খেতে ভালো লাগবে। তো আমি পেঁপেটা এখন কেটে নিব। পেঁপে কেটে নিলাম, আর একটা কাটছি। তো এটা দেখা যাচ্ছে একটু রং হয়েছে, হলুদ হয়েছে, মানে এটা মনে হয় পাকতেছে আর কি, হালকা পাকছে। তো এটা কেটে খাবো, আর যেটা পাকে নাই এটা রান্না করব। তো এই যে আমি পেঁপে কেটে নিলাম। তো পেঁপে গুলা, গাছের পেঁপে হয়তো খুব মানে বাতি হয়ে গেছে, এখন এই যে যেটাই কাটি দেখা যাচ্ছে যে ভিতরে যে লাল হয়ে গেছে, পাকছে পেঁপে, যেটাও পাকছে, যে আর একটা পাকছে যে আমি কেটে নিছি, পাকা পেঁপে খাবো। আর এই যে এগুলো একটা কাঁচা আছে, এটা তো রান্না করার জন্য নিছি, এটাও আসলে খুব মানে আমি একটা খেয়ে দেখলাম যে অনেক মিষ্টি আর কি, কাঁচা পেঁপেও খুব মিষ্টি। যে বলছি পেঁপে রান্না করলে খেতে অনেকের কাছে ভালো লাগে না, তো কিভাবে ভালো লাগে ওইটাই আজকে আমি দেখাবো। যেমন গরম পানি দিচ্ছি চুলায়, একটু হলুদ দিয়ে দিলাম, গরম পানিতে একটু হলুদ ছেড়ে দিলাম, এবার দিব যে লবণ। লবণ দিয়ে দিলাম, এই যে গরম পানিতে হলুদ লবণ দিচ্ছি, এই যে গরম পানিটা বলক হয়ে আসতেছে। তো এবার আমি যে পেঁপেটা ঢেলে দিব, তো পেঁপেটা যে ঢেলে দিলাম, বলক আসুক আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই যে এই পাশে আমি আর এক চুলায় ফ্রাই প্যানে যে তেল দিয়েছি, মাছ ভাজবো, পেঁপে রান্না করবো আজকে মাছ দিয়ে। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে সমুদ্রের মাছ, এটাকে বলে সুমা মাছ, এটা সমুদ্রের সুমা মাছ। আপনারা বাজার থেকে কিনে এনে খেয়ে দেখবেন, মাছটা অনেক স্বাদ, এটা আমরা খাই, এটা হচ্ছে সুমা। তো মাছটা ভাজা শেষ, আমি এই যে চুলাটা বন্ধ করে দিচ্ছি, মাছটা ভাজা হয়েছে, এখন দেখি পেঁপেটা। তো পেঁপেটা এখনো বলক আসে নাই, তো পেঁপেটা বলক আসলে আমি একটু হালকা ভাপ দিয়ে নিব পেঁপেটা। এই হচ্ছে লাউ শাক, আমি গতকালকে লাউ শাক তুলেছি, তো যে পাশের ক্ষেতের থেকে লাউ শাক তুলেছিলাম, তো সেই শাকটাই আজকে ভাজি করবো। আমি চুলায় লাউ শাকটা দিয়ে দিচ্ছি, তো যে লাউ শাক চুলায় দিচ্ছি, এখন লাউ শাকের ভিতরে আমি মরিচ দিব, এটা হচ্ছে আমার সেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করা কাঁচা মরিচ, সেই কাঁচামরিচটা আমি এই যে দিয়ে দিচ্ছি। তার সাথে আরো দিচ্ছি রসুন, রসুন দিচ্ছি, পেঁয়াজ, কারণ রসুন পেঁয়াজ মরিচ দিয়ে শাকটা সেদ্ধ করলে সেই শাকটা স্বাদটা ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তো শাকটা আমি ঢেকে দিচ্ছি এখন সেদ্ধ হোক। তো দেখি পেঁপেটা, পেঁপেটা দেখি এবার, যে পেঁপেটা বলো চলে আসছে,
আরেকটু ভাপ দিয়ে নিয়ে তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। তো যে আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি, আমার শাক সেদ্ধ হয়ে গেছে, এখন শাকটা বাগার দিব। তো আমরা শাক বাগার দিলে সবসময় শাক বাগারে শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন, শুকনো মরিচ দিলে শাকের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো যে আমি আগে শুকনো মরিচ দিয়ে নিছি, এবারে যে আমি রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। তো যে আমার শাক ভাজিটা হয়ে গেছে, এবার আমি পেঁপেটা রান্না করব। তো এই তো এবার আমি পেঁপে তরকারিটা রান্না করব। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রোজেন করা পেঁয়াজ। তো আমি তরকারিতে যে পেঁয়াজটা দিছি, সেই পেঁয়াজটা হচ্ছে এই যে আমার পেঁয়াজ ব্লান্ডার করে তারপরে বরফের বক্সে রেখে এভাবে আমি সংরক্ষণ করি। তো এই পেঁয়াজটাই আমি আজকে তরকারিতে দিছি। তো একটু আদা দিয়ে দিছি, তো পানি দিলাম, কারণ খুব ফুটতেছে তেলের ভিতরে, যে কারণে একটু পানি দিয়ে দিলাম। আর এই যে হলুদ, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনে আর জিরা মিলানো, সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পেঁপেটা ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন উপরে তেল চলে আসছে। তো যে কারণে আমি পেঁপেটা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করছি, তার কারণটা হচ্ছে অনেকেই অসুস্থ হন, ডাক্তার বলে যে পেঁপে খাবেন, পেঁপে তরকারি রান্না করে, কিন্তু অনেকে খেতে চান না, কারণ ভালো লাগে না, কালারটা সাদা সাদা থাকে, একটু পাঞ্চা পাঞ্চা লাগে, তার জন্য আমরা কেউ পেঁপে তরকারিটা খেতে চাই না। তো এভাবে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলে পেঁপেটার পাঞ্চা লাগবে না, ভিতরে লবণটা ঢুকবে, আর তরকারি রান্না করলে হলুদের কালারটা সুন্দর হবে। তার জন্যই আমি পেঁপেটা এভাবে করে নেই। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন যে একটু লবণ হলুদ দিয়ে পেঁপেটা একটু ভাপ দিয়ে নিতে, তরকারি রান্না করে খেয়ে দেখবেন তরকারিটা কত সুন্দর হয়। তো যে মশলার ভিতরে পেঁপেটা ঢেলে দিয়েছি, এবার ভালোভাবে কষাবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি পেঁপেটা একটু কষিয়ে নিব। তো এই যে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম, একটু ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর আমি এখন তরকারিতে পানি দিয়ে দিব। বেশি পানি দিতে হবে না, কারণ পেঁপেটা আগেই ভাপ দেওয়া ছিল, ভালোভাবে কষিয়ে নিছি, এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে আমার পেঁপে তরকারিটা হয়ে আসছে, এবার আমি ধনিয়া পাতা দিব। তো আসলে আমার বাজার থেকে ধনিয়া পাতা আনা হয় নাই, তো আমি ধনিয়া পাতাটা কোথা থেকে দিব, এই যে ধনিয়া পাতাটা, এটা হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা। আমি ফ্রিজে ধনিয়া পাতা ফ্রোজেন করি, ছোট ছোট করে পলি এভাবে কেটে নিই, তারপরে এরকম ধনিয়া পাতা পলিতে করে দিয়ে তারপরে আমি গিট্টু দিয়ে পলি ভরে ডিপে রেখে দিই। তো এখন আমি যে ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তরকারিতে, পেঁপে তরকারিতে, তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে যে তরকারিটা বলক আসছে, এখন আমি মাছটা ঢেলে দিব। তো এই যে আমি মাছগুলো এভাবে দিয়ে দিলাম, তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে, আবার মাছটা যেন তরকারির সাথে মিশে আর কি। তো এই যে আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, তো আমার ভাতটাও হয়ে আসছে। তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তো যে আমার তরকারিটা রান্না করা শেষ, তো আমি পরিবেশন করব, ওইটাই দেখাবো। তো এই যে আমার রান্না বান্না শেষ, এখন খাবারের সময় হয়ে গেছে। তো এই যে আমি খাবার বেড়ে নিলাম, তো এই যে হচ্ছে আমি যে মাছ রান্না করছি পেঁপে দিয়ে সুরমা মাছ, আর এই যে শাক ভাজি, এটা হচ্ছে সেই লাউ শাক ভাজি, আর হচ্ছে চার রকমের ভর্তা। তো যারা পেঁপে খেতে পছন্দ করেন না, তারাও একবার খেয়ে দেখবেন এভাবে করে রান্না করে, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে
তো আমার পরবর্তী ভিডিও দেখবেন, তো পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো আমার সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।